শুরুতে এই সংবাদ শিরোনাম। আবারও ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানের দুই সেনা নিহত। ভারতে আন্দোলনরত কৃষকদের দুর্দশা সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন শিখ গ্রন্থী। ট্রাম্পকে সন্ত্রাসী বললেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। ইসরায়েলকে কিছুতেই স্বীকৃতি দেবে না ইন্দোনেশিয়া। এবং সবশেষ যাচ্ছে স্বাধীন প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতি এরদোগানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের বিবাদমান পার্বত্য অঞ্চল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল LOC ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানের দুই সেনা সদস্য নিহত হয়েছেন। জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে দুদেশের সীমান্ত পাহারায় নিয়োজিত সেনা সদস্যদের মধ্যে ওই গোলাগুলির ঘটনা ঘটে। ভারতের উপসেনাপ্রধান লে জেনারেল সতীন্দার কুমারী সাইনি জানান, মঙ্গলবার পাকিস্তানের সেনা সদস্যরা সীমান্তরেখা পার হয়ে ভারতে আসার চেষ্টা করলে তাদেরকে গুলি করা হয়। নিহত পাকিস্তানি সেনারা হলেন 35 বছর বয়সী নায়েক শাহজাহান এবং 21 বছর বয়সী সিপাহি হামেদ। এদিকে পাকিস্তানি সেনাবাহিনী একটি বিবৃতিতে দাবি করেছে, কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাদের গুলিতে তাদের দুই জওয়ান শহীদ হয়েছেন। উল্লেখ্য, 1947 সালের দেশ বিভাগের পর থেকে ভারতের সঙ্গে পাকিস্তানের তিনবার যুদ্ধ হয়েছিল এই কাশ্মীর নিয়ে। ভারতের রাজধানী দিল্লিতে কৃষক আন্দোলনে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে কয়েকজন কৃষকের, এবার একেবারে অন্য ঘটনা। কৃষি আইনের ফলে কৃষকদের দুর্দশা এবং কষ্ট সহ্য করতে না পেরে নিজেকে গুলি করলেন হরিয়ানার কারানেলের একজন গরুধারের পুরোহিত বা গ্রন্থী। বুধবার দিল্লির সিঙ্গু সীমান্তে নিজেকে গুলি করেন সন্দরাম সিং নামের ওই শিখ পুরোহিত। এদিন হরিয়ানার কারানালের সিংরা গুরুধার থেকে আন্দোলনরত কৃষকদের কম্বল বিতরণ করতে এসেছিলেন রাম সিং। একটি গাড়িতে বসে তিনি তা বিলিও করেন, তারপর আচমকায় রিভলভার বের করে নিজেকে গুলি করে দেন। দিল্লির কৃষক আন্দোলনে এই প্রথম কেউ কৃষকদের দাবির সমর্থনে আত্মঘাতী হলেন। একটি সুসাইড নোটে তিনি লিখে গিয়েছেন, কৃষকদের এই লড়াই আর সহ্য করতে পারছি না, ওরা রাস্তায় বসে রয়েছে, ওদের এই যন্ত্রণা কষ্ট দেখাও পাপ। এদের দেখেও সরকার এদের প্রতি ন্যায় বিচার করছে না, বহু মানুষের বিভিন্ন প্রভাবের প্রতিবাদ করছে, কেউ তাদের খেতাব ফিরিয়ে দিয়েছেন, আজ এই সব কৃষকদের স্বার্থেই আমি আত্মঘাতী হলাম, এই আত্মহত্যা সরকারের ন্যায়ের বিরুদ্ধে আমার প্রতিবাদ। এই ঘটনা নিয়ে সরব হয়েছেন শিরোমণি আকালি দল প্রধান সুখবর সিং বাদল। কৃষক আন্দোলনে এসে আত্মঘাতী হয়েছেন সন্ত বাবা রাম সিং, এটা শুনে মন খুব কষ্ট হচ্ছে। সন্ত যে ত্যাগ বিফলে যাবে না, কেন্দ্রের কাছে আবেদন, তিন কৃষি আইন প্রত্যাহার করা হোক। এদিকে নিয়ে রাহুল গান্ধী টুইট করেছেন, দিল্লি সীমান্তে একাধিক জায়গায় কৃষকরা বিক্ষোভ দেখাচ্ছেন, সুপ্রিম কোর্টেও ইঙ্গিত দিয়েছে কমিটি গঠন করে সমস্যা সমাধান করা হোক, যে ছেড়ে কৃষি আইন বাতিল করা হোক। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্ত্রাসী আখ্যায়িত করেছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয়ে আমরা উচ্ছ্বাসিত না হলেও দেশটির সন্ত্রাসী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা ছাড়ার খবরে আমি বেশ আনন্দিত। দেশটির মন্ত্রিসভায় দিয়ে এক ভাষণে বুধবার হাসান রুহানি একথা বলেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প অবৈধভাবে বিভিন্ন দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং সন্ত্রাসী কায়দায় দেশ পরিচালনা করেছে। 3 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটিক পার্টির জো বাইডেনের কাছে হেরে যান। নির্বাচনে পরাজয় না মেনে ক্ষমতায় থেকে যাওয়ার জন্য নানা ফন্দি ফিকির করে আসছিলেন ট্রাম্প। 14 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজ বাইডেনকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করে। 20 জানুয়ারি 46তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন জো বাইডেন। মন্ত্রিসভার ওই বৈঠকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনিও উপস্থিত ছিলেন। বেশ কিছুদিন ধরেই তার অসুস্থতার খবর শোনা যাচ্ছিল, কিন্তু বুধবার ওই মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত হয়ে অসুস্থতার খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি। ইন্দোনেশিয়া খুব শীঘ্রই ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে বলে জেরুজালেম পোস্ট সহ দেশটির বেশ কয়েকটি গণমাধ্যমে যে খবর প্রকাশ করেছে তা নাকচ করে দিয়েছে জাকার্তা।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তেউকো ফায়েছে জাছিয়া মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি জানান, ইন্দোনেশিয়া ইসরায়েলকে কিছুতেই স্বীকৃতি দেবে না। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক প্রতিষ্ঠার কোনো সম্ভাবনা নেই এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কখনো ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করেনি। ফিলিস্তিন ইস্যুতে ইন্দোনেশিয়া যে পররাষ্ট্রনীতি রয়েছে তা মূলত দেশটির সংবিধান অনুসরণ করেই পরিচালিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ সম্প্রতি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। আরও কয়েকটি মুসলিম দেশ সেই পথে এগোচ্ছে। সেই সূত্র ধরে ইসরায়েলের ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট অজ্ঞাত এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে বলেছে, ওমান এবং ইন্দোনেশিয়া আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারে। এরপর ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তেউফো ফাইজাসিয়া দেশটির অবস্থান পরিষ্কার করেন। ইসরায়েলি গণমাধ্যম আরও বলা হয়, ইন্দোনেশিয়া এবং ওমান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা অনেক দূর এগিয়ে নিয়েছে। আগামী 20 জানুয়ারি ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে বিদায় নেওয়ার আগেই দেশ দুটি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করবে। দীর্ঘদিন ধরে ইন্দোনেশিয়া ফিলিস্তিন জনগণ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে। দেশটি সবসময় ইসরায়েলের সঙ্গে যে কোনো ধরনের সম্পর্ক প্রতিষ্ঠার কথা নাকচ করে এসেছে। গত 3 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ বার্ষিক অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ফিলিস্তিনের প্রতি তার দেশের অকুণ্ঠ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ঘটনায় মার্কিন নিষেধাজ্ঞা তুরস্কের সার্বভৌমত্ব এবং প্রতিরক্ষা শিল্পের উপর শত্রুপক্ষীয় হামলা, তবে তাদের এই উদ্যোগ ব্যর্থ হবে। ন্যাটো মিত্র তুরস্কের প্রতিরক্ষা শিল্প অধিদপ্তর এবং তার প্রধান ইসমাইল দেমরি সহ 3 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এরপর প্রথমবারের মতো জনসমকক্ষে এসে এরদোগান বলেন, নিষেধাজ্ঞা অদ্ভুত সমস্যা কাটিয়ে উঠা যাবে। এ সময় একটি স্বাধীন প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। ন্যাটো মিত্রকে শাস্তি দেওয়ায় ওয়াশিংটনের সমালোচনা করে তিনি আরও বলেন, এটি কী ধরনের জোট, কী ধরনের অংশীদারিত্ব, এটা আমাদের দেশের সার্বভৌমত্ব, শত্রুপক্ষের হামলা ছাড়া আর কিছুই না। তাদের আসল লক্ষ্য হচ্ছে আমাদের প্রতিরক্ষা খাতের সম্প্রতি শুরু হওয়া অগ্রগতি থামিয়ে দেয়া। আমাদের তাদের উপর সম্পূর্ণ নির্ভরশীল করে তুলতে চাই তারা। মার্কিন নিষেধাজ্ঞাকে প্রকাশ্যে হামলা উল্লেখ করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, নিশ্চিতভাবে এটা সমস্যা হবে, কিন্তু প্রতিটি সমস্যারই সমাধানের দরজা খোলা রয়েছে। তিনি জানান, আমাদের প্রতিরক্ষা শিল্পকে স্বাধীনভাবে গড়ে তুলতে দ্বিগুণ পরিশ্রম করব। প্রতিরক্ষা শিল্প সংস্থাগুলোর প্রকল্পগুলো ত্বরান্বিত করব। প্রতিরক্ষা সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে আরও বেশি সমর্থন দেব। এর আগে গত জুলাই মাসে মার্কিন F-35 যুদ্ধবিমান এবং তার যন্ত্রাংশ নিষিদ্ধ করে তুরস্ককে শাস্তি দিয়েছে ওয়াশিংটন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।